ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়কারীরা লোভী তাদের নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি দুপুরে সচিবালয়ে তিনি এ ব্যাপারে বলেন প্রভাবশালীরা জনগণকে বিপদে ফেলেন রাজনীতিতে শত মানুষের সংখ্যা কম মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন এদেশে সততার সাথে কাজ করা কঠিন বাস মালিকরা কথা শুনে না তারপরেও ঈদে ঘরে ফেরা স্বস্তিদায়ক করতে কাজ করছে সড়ক পরিবহন মন্ত্রণালয় ঢাকায় যানজট কমানোরও চেষ্টা চলছে জানান ওবায়দুল কাদের